সালাম আলী কুনম রহমদুল্লাহ হিহ বড় আকাতু আহমেদ হু অনুসলি আলাহ রসুল ইল করিম আহাবাদ আউদু বিল্লাহ মিনা শেহত বিসমিল্লা রহেমা নির্ভরহিম আজকে সতেরো নম্বর পর্ব আলোচনা করব বিষয় তানবিনের উচ্চারণ গত পর্বে আমরা তানবিন নিয়ে আলোচনা করেছি আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটি অক্ষর তানবিনের উচ্চারণ সহ আলোচনা করেছি আজকে তানবিনের উচ্চারণ শব্দ বাই শব্দ তানবিন কীভাবে উচ্চারণ হয় তা নিয়ে আলোচনা করব। তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় আমি প্রত্যেকটি পর্বেই একটি কথা বারবার বলতেছি যে এই চারটি জিনিস হরকত তানবিন মদের হরকত এবং মদের হরফ এই চারটি অবশ্যই আপনারা মুখস্থ রাখবেন এই তানবিনও ঠিক তাই এমন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় হামজা জবর আ বা দুই পেশবুন আবুন হামজা জবর আ বা দুই পেশবুন আবুন মিম জবর মা আইন দুই জবর আন মা আন মিম জবর মা আইন দুই জবর আন মা আন এখানে খালি আলিফ এটা বাদ যাবে মিম জবর মা আইন দুই জবর আন মা আন হা পেশ হু দাল দুই জবর দান হু দান হাফেশু দাল দুই জবরদান হুদান এখানে পড়ার ক্ষেত্রে খেয়াল রাখবো যেন আমার তানবিনের ক্ষেত্রে গুন্না না হয়ে যায় এবং টান না হয়ে যায় যদি আমি হুদান একটু গুন্না করি তাহলে আমার পড়াটা ভুল হবে যে কারণে আমরা পড়ব হাফেশু দাল দুই জবরদান হুদান বা বা আইন দুই জবর আন বা আন বা বা আইন দুই জবর আন বা আন হাজাবর হা রাজাবর রা হারা সিনদুই জাবসান হরাসান হাজাবর হা রাজাবর রা বানানোর ক্ষেত্রে একটি জিনিস খেয়াল রাখবো যে তিনটা বা চারটা বা তার অধিক যে শব্দগুলো বানানো আসবে সেগুলো একটি করে বানান করব ও একটি করে অক্ষর মিলায় পড়ব কখনো তিনটা একসাথে বানান করে উচ্চারণ করার চেষ্টা করব না আমি আবারও বলছি যে কখনো তিনটা চারটা পাঁচটা একসাথে বানান করে উচ্চারণ করার আমরা চেষ্টা করব না যেমন র জবর হ্যা আগে এই দুইটা বানান করে নিতে হবে হ্যা জবর হ্যা দুইটা হ্যাঁ জবর জবসান তারপরে সিন্দুই জবসান হ্যা সান এভাবে দশটি আসুক অক্ষর সেটা একটি করে অক্ষর বানান করবো একটি করে অক্ষর মিলাবো একটি করে অক্ষর বানান করবো একটি করে অক্ষর মিলাবো এটা আমরা খেয়াল করবো লাম জগল্লা লাহা বাদুই জেৰবিন লাহাবিন লাম জগল্লা হা জবৰহা লাহা বাদুই জেৰবিন লাহাবিন চৎ পেছৌ হাপ পিছ ফাদুই জবৰ ফেন চ হেউ ফেন চট পেছ হাপ ফাদুই জবৰ ফেন চৌ ফেন চৎ পেছ শু হেপ ফাদুই জবৰ ফেন

কাফ পেস্কু তা পেশতু কুতু বাদুই পেশগুন কুতুবুন কাফ পেশকু তা পেশতু কুতু বাদুই পেশগুন কুতুবুন সিন পেশসু রা পেশরু সুরু রাদুই পেশরুন সুরুরুন সিন পেশসু রা পেশরু সুরু রাদুই পেশরুন সুরুরুন সিন পেশসু রা পেশুরু সুুরু রা পেশরুন সুরুরুন কফ জবর ক সিন জবসা আসা মিম দুই পেশмун কসামুন কফ জবর ক সিন জবসা আসা মিম দুই পেশмун মুন হামজা জবর আ হা জবর হা আহা দাল দুই যের দিন আহাদিন হামজা জবর আ হা জবর হা আহা দাল দুই যের দিন আহাদিন আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে সাথে পড়েন এবং প্রত্যেকটি শব্দ বানান করার চেষ্টা করেন এবং বানান করেন দরকার হয় ভিডিওটি পাস করে থুয়ে একটি অক্ষর কয়েকবার বি দশ বার বার করে আপনারা বানান করার চেষ্টা করেন মুখস্থ করার মতো করে ফেলবেন বানানোগুলো অবশ্যই শব্দগুলি সব কোরআন থেকে নেওয়া হয়েছে মুখস্থ করলে আপনার কোনো সমস্যা হবে না এবং প্রত্যেকটা অক্ষরে অবশ্যই আপনি নেকি পাবেন হা জবর হা সিন জবসা হাসা নুন্দুই জেন হাসা নিন

শিনবে সু আইন জবর আ সু আদুই জের জেরবিন সু আিন লামজেলি বা জবর বা লি বা শিন জবর শাহ লি রদুই জেররিন রিন লি বা রিন বা জবর বা লি বা শিন জবর শাহ লি রদুই জেররিন লিবা লি এখানে একটি জিনিস খেয়াল করুন লামজেলি বা জবর বা লি বা লি এটাও হরকত বা জবর বা এটাও হরকত লি যাবসা এটাও হরকত লি বা এটা তানবিন তো এখানে তিনটি হরকত আছে এবং একটি তানবিন আছে তো প্রত্যেকটি উচ্চারণ যেহেতু তাড়াতাড়ি সেজন্য তাড়াতাড়ি পর্ব। যা আমরা মদের হরফ বা পরবর্তী পর্বে মদের হরফ বা মধ্যে হরকত নিয়ে আলোচনা করব। তখন বিভিন্নটা মিলিয়ে আসবে সেক্ষেত্রে আমাদের পড়ার ক্ষেত্রে খুবই খেয়াল করতে হবে যে কোনটা হরকত এবং কোনটা তানবিন এবং কোনটা মদের হরফ এবং কোনটা মদের হরকত সেই বিষয়টা আমরা সামনে থেকে খুব খেয়াল করে পড়ব। তো লাম যে লি বাবর বা লি বাবা লিবাসা জবর আ সামি আ কাদুই পেস্তুন সামি আতুন সিন জবসা মিম জের সামি আইন জবর আ সাম আ, তাদুই পেস্তুন, সামি আতুন, মিম মিমজেরমি, সামি আইন সাম আ, তাদুই পেস্তুন, সামি আতুন বাজারবি, সাা জবস্থা, বিথা, মিম জবরমা, বিথামা, নন্দুই জনিন, বিথামা আনিন, বাজেরবি, সাা জবস্থা, বিথা, মিম জবরমা, বিথামা। নুন্দুই যে বিসামানিন বি সা মা বা জের বি সা জব বি সা মিন জবর মা বি সা মা নুন্দুই যে নিন বি সা বি সা তো বন্ধুরা আজকে পর্যন্তই পরবর্তী পর্ব আঠারো নম্বর পর্ব বিষয় জজম বা সাকিল জজম বা সাকিল আগে এটাই কারণ যে মদের হরকত বা মদের হরহ উচ্চারণ করার ক্ষেত্রে আমাদের যজম বা সাকিন পড়তে হবে আগামী পর্ব দেখার আমন্ত্রণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আমার এই ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ